রাত পোহাবার আগে জাগে সোনাপুরের গ্রাম, ধানের ক্ষেতে সোনার ফসল ফলে অবিরাম, কে নেছে সোনার ফসল কে দিয়েছে দাম। আমরা তো ধরেন ছোটবেলা থেকে যে টিন টিন, অ্যাস্টেরিক্স, চাচা চৌধুরী, বিল্লু, পিঙ্কি, ফ্যান্টম এগুলো পড়ে বড় হয়েছে, তো আমার কাছে ওইটা খুবই ইন্সপায়ারিং লাগে যে একটা দেশি ক্যারেক্টার যেটা সবাই এক নামে চিনবে। এই চিন্তাটা মাথার থেকেই আসলে রুস্তম পালোয়ানের শুরু। ছোটরা তো আসলে আজকাল নানা রকম গ্যাজেট নিয়ে ব্যস্ত, এখান থেকে বের করে আনার জন্যই আমাদেরকে আমরা কমিক্স বের করতেছি। আমি তো কার্টুন কমিক্সের লোক, আমরা কমিক্স বের করতেছি, আমরা গ্রাফিক নভেল বের করতেছি। সারা ওয়ার্ল্ডে কিন্তু গ্রাফিক নভেল নিয়ে একটা আন্দোলন চলতেছে। এটার কারণটা হচ্ছে ইয়াংদেরকে গ্যাজেট থেকে বের করে আনার জন্য। ক্লাসিক্যাল যত বই আছে সেগুলিকে সব গ্রাফিক ফর্ম্যাটে নিয়ে আসা হচ্ছে, এটাই হচ্ছে বড় আন্দোলন। কন্টেন্টে বাবা মারা যে বেছে ভালো জিনিস দেখাবে, বা একটা প্ল্যাটফর্ম যেখানে আসলে ভালো ভালো বাচ্চাদের কাজ, অ্যানিমেশন এবং লোকাল দেখা যাচ্ছে, এমন কিছু কিন্তু আমাদের নাই। হ্যাঁ, তো আমার মনে হয় কমিক্সের ক্ষেত্রে, শিশু সাহিত্যের ক্ষেত্রে, অ্যানিমেশনের ক্ষেত্রে সব জায়গায় এটা জরুরি। কারণ 0 থেকে 7 বছর বয়সের মধ্যেই তো মাথাটা গড়ে ওঠে, তখন যত সুন্দর জিনিস আমরা ওই মাথায় দিব, যত কল্পনা করতে শিখাবো, তত সুন্দরভাবে গড়ে উঠবে মানুষটা।